দেড় দশক আগেও যে মুরগি ও ডিম দেখে বেশিরভাগ ভোক্তারা মুখ ফিরিয়ে নিত, মাত্র 15 বছরের ব্যবধানে সেই ফার্মের মুরগি ও ডিম বাজারের পুরো দখল নিয়ে নিয়েছে। সারা দেশে মুরগি ও ডিমের যে চাহিদা ও বাণিজ্য, তাতে পুরানো দেশি জাতের অবস্থান খুঁজে পাওয়াই কঠিন। অন্যদিকে ফার্মের মুরগি ও ডিমের উৎপাদন বৃদ্ধির গতি এতটাই বেশি যে উদ্যোক্তারা তৈরি পোশাক শিল্পের সাথে তাদের বিকাশকে তুলনা করছেন। পোল্ট্রি শিল্পের নানা দিক নিয়ে দেখুন সেজুতি রহমানের কয়েকটি প্রতিবেদন। শুধু গ্রামের নয়, নগর শহরেও দুদশক আগে ঘরে ঘরে পুরানো দেশি জাতের মুরগি পালনের চল ছিল। ডিম ও মাংস থেকে প্রোটিনের উৎসও ছিল ঘরে পালা মোরগ মুরগি। দেশে কাঁচা বাজারগুলোতেও খাঁচা ভর্তি দেশি মোরগ মুরগির যোগান ছিল। 80 দশকে যখন প্রথম ফার্মের মুরগি বাণিজ্যিক উৎপাদন শুরু হয়, তার প্রতি এক ধরনের অগ্রহণযোগ্যতার মনোভাব ছিল ভোক্তাদের। ফলে ফার্মের মুরগি ও ডিমকে বাজারে জায়গা করে নিতে বহু বছর নানান কঠিন বাস্তবতা পেরুতে হয়েছে। ব্রয়লার মুরগিটা জনপ্রিয় করতে অনেক লম্বা সময় লেগেছে, মানুষ খেতেই চায় না। অথচ এখন বিয়ে শাদী বলেন বা পরিবারে কোনো আত্মীয় আসলে কিন্তু ওই ব্রয়লারটা কিনে নিয়ে আসে সেক্টরে। তখন এটা পোলট্রি খামার হিসেবে যেটা বলতাম আমরা 90-এর আগে, পরে কিন্তু আর এটা খামারই বলছি না, বলছি পোলট্রি ইন্ডাস্ট্রি। সেই কঠিন বাস্তবতার চিত্র ধীর গতিতে পাল্টালেও গত 15 বছরে ফার্মের মুরগি ও ডিম দেশের সমস্ত বাজার, সুপার স্টোর, জেনারেল স্টোর, হোটেল, রেস্টুরেন্টে একচ্ছত্র আধিপত্য গড়ে তুলেছে। ঘন বসতিপূর্ণ 16 কোটি মানুষের প্রতিদিনের প্রোটিনের চাহিদার বড় অংশ এককভাবে এখন ফার্মের মুরগি ও ডিম পূরণ করছে। এই 2.5 কোটির জায়গায় এখন 3 কোটি 10 লাখ ডিম উৎপাদন হচ্ছে। রেগুলার চাহিদা যেটা আমরা ফিড করতাম, যেটা মিট করতাম মার্কেটের, তার চেয়ে 50-60 লক্ষ ডিম কিন্তু এভরিডে প্রোডাকশন বেশি। 1947 সালে গাজীপুরে 6টি খামার তৈরির মধ্য দিয়ে দেশে প্রথম ফার্মের মুরগির চাষ শুরু হয়। সেখানে আজকের মতো ব্যাপক পরিকল্পিত বাণিজ্যের চেহারা ছিল না, যা শুরু হয় 3 দশক আগে। শুরুতে গ্রামে গ্রামে বেকার যুবকদের উৎসাহিত করা হতো পোলট্রি ফার্ম গড়ে তুলতে। এমন ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য উদ্যোক্তার প্রচেষ্টার ধারাবাহিকতায় ফার্মের মুরগি ও ডিমের চাষ এক সময় শিল্পের রূপ পায় ও মর্যাদা পায়। টোটাল জিডিপিতে লাইফ স্টকের কন্ট্রিবিউশন 2.75%, মেজরিটি কিন্তু আসছে হলো আপনার পোলট্রি থেকে। দেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই বাড়ছে প্রোটিনের চাহিদা, ফলে বড় হচ্ছে ফার্মের মুরগি ও ডিমের বাণিজ্য। তবে যথাযথ মানসম্পন্ন ও স্বাস্থ্যকর ফার্মের মুরগি ও ডিম নিশ্চিত করা এই শিল্পের পুরানো আলোচিত বিষয়।